কিয়ামতের মাঠে আদালত কয়টা হবে বললাম? দুটো, একটা হাক্কুল্লাহ একটা হাক্কুল ইবাদ, একটা আল্লাহর হক একটা বান্দার হক। তো আল্লাহর হক আর বান্দার হকের উপরে কিয়ামতের মাঠে যখন বিচার শুরু হবে, নামাজ পড়েছ কিনা এটা আল্লাহর হক, রোজা রাখলে না কেন এটা আল্লাহর হক, হজ করনি কেন আল্লাহর হক, তুমি সত্য কথা বলনি কেন এটাও আল্লাহর হক, ব্যবিচার করেছো কেন আল্লাহর হক, মদ খেয়েছো কেন আল্লাহর হক। আর হাক্কুল ইবাদ কি, অমুককে গালি দিলে কেন, অমুকের টাকা নিয়ে দাওনি কেন, ওর জমিতে তুমি মাল চুরি করলে কেন, অমুকের গালে থাপ্পড় মেরেছো কেন তুমি, গায়ে বল ছিল তাই, এটা বান্দার হক। তো শুনে খুশি হবেন যে আল্লাহর হকের ব্যাপারে আমার ব্যক্তিগত নূর মোহাম্মদের মন বলছে মানুষ কিয়ামতের মাঠে আটকাবে না, পার হয়ে যাবে। আল্লাহ মেহরবান, আল্লাহ মেহরবান। ছোটখাটো একটু ত্রুটি হয়ে গেলে খুব খুশির বিষয়, এটা আল্লাহ কত বড় মেহরবান। বলছে তোকে আমি দশটা বলেছি, তুই একটা করে আয়, আমি নটা মাফ করে দেবো। কিছু জিনিস আছে অপরিহার্য, যেমন নামাজ ছাড়া যাবে না, শির করা যাবে না, যে ইবাদতে তিনটি জিনিস নাই ওই ইবাদত কবুল নাই। যে কোনো ইবাদত করেন তিনটি জিনিস থাকতে হবে, একটা আল্লাহর হুকুম, একটা রসুলের তরিকা আর ইমান। আপনার ওই এই আমল নামাজ পড়লাম, এই নামাজটাতে আমাদের ইমান থাকতে হবে, আর হুকুমটা কার আল্লাহর, তরিকাটা কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কবুল হয়ে গেছে। ঠিক এরকম তো একজন সাহাবি সম্ভাব্য হযরতে জারির রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লামকে এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে বিচার কে করবে, হিসাব কে? না বলছে আল্লাহ। বলছে তাহলে টেনশন নাই, আল্লাহ হিসাব নেবে মানে আমার কোনো টেনশন। বলে এমন কেন বলছো? আল্লাহ তো মেহরবান। এর জন্যে একজন দার্শনিক বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহর হকের ব্যাপারে 98% লোক জান্নাত চলে যাবে, কিন্তু সবথেকে কঠিন হচ্ছে বান্দার হকটা। বান্দার হক এত কঠিন হয়ে দাঁড়াবে, আপনার বাড়ি ভালুগ্রাম, আমি আপনাকে একটা কড়া কথা বলে দিলাম, বাট ছোটখাটো দিলে আঘাত লেগে গেল, ওইটা কিয়ামতের মাঠে বহির প্রকাশ হবে, জাররাতিন খাইরাইয়েরা জাররাতিন শাররাইয়েরা, সেদিনও মাফ করবে আমাকে। আজকে ওর বাড়ি গেলে এখন বলবে ভাত খান চা খান রাতে থাকেন, একটা মুর্গা করব দুদিন বেড়ান, কিন্তু সেই দিনে নিজের বাপ বাপ হবে না, ভাই ভাই হবে না, বন্ধু বন্ধু হবে না। ইয়াউমা ইফিরুল মারু মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমা ইযিন শা'নু ইয়ুগনি। অতএব আমি আপনাদের কাছে আচানক চলে এসেছি, আপনারা জানতেন না, জব্বার ভাই বারবার মহব্বতের মানুষ ফোন করেছে, ছোট্ট একটা জিনিস দিয়ে যাচ্ছি। যখন আপনি কোনো জায়গা যান, সাহেবগঞ্জ যাবেন, চেন্নাই যাবেন, কি ব্যাঙ্গালোর যাবেন, কি দিল্লি যাবেন, কি গুয়াহাটি যাবেন, তো যাওয়ার আগে বা উমরায় যান চা হজে যান, যাওয়ার আগে মানুষ তার ব্যাগকে রেডি করে, কি ভাই রেডি করে কি না, আবার ব্যাগটা খুলে দেখে মালগুলো ঠিক নিয়েছি কিনা। জি যদি বাংলাদেশ যান, পাসপোর্টটা নেওয়া হয়েছে কিনা বারবার দেখে, রাস্তায় যেতে যেতে যা চশমাটা আনা হয়নি, এই তোর 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 ফোন কর, ফোন করে ছেলেকে, এই বেটা তো তাড়াতাড়ি গাড়ি লে চশমাটা দে, সম্ভব আছে, সম্ভব আছে। এই যুগে আবার কুরিয়ার উঠে গেছে, আপনি যদি গুয়াহাটিও চলে যান আর চশমা ভুলে যান, কুরিয়ারে 20 টাকা 50 টাকা দিলে 3 দিনে পৌঁছে যান। কিন্তু আমাদের সামনে অতি অল্প সময়ের ভিতরেই একটা সফর আসছে, যেখানে কোনো মাল পৌঁছানোও যাবে না ছাড়া গেলে, আর ফিরে আসাও যাবে না। তা ওইটা কখন হবে, কোন টাইমে সফরটা শুরু হবে আমরা কেউ জানি না, কিন্তু ব্যাগটা গুটিয়ে রাখতে হবে। চল বললি
আমি যদি আপনাকে বলে যাই যে আমি গাড়ি নিয়ে এখন জলসা করতে চললাম, তিন দিনের মধ্যে কখন আসবো অচানক জানি না, আর আমি চল বলবো আপনাকে গাড়িতে বসতে হবে, দু মিনিট টাইম দিব, তাহলে আপনাকে ব্যাগটা কেমন করে রাখতে হবে? যে জামাটা পরে যাবেন সেটাও ব্যাগের উপরে রাখতে হবে, খালি চল বললেই যাবো। সেই সেই সফরটার নাম হচ্ছে মত, মত নামে গাড়ি আসবে। তাহলে এই পৃথিবী থেকে যাওয়ার আগে নিজের অঙ্ক নিজেকে খাতা কলম নিয়ে করতে হবে, কে আমার কাছে 10 টাকা পায়, কে আমার কাছে 20 টাকা পায়, কে আমার কাছে 50 টাকা পায়, কে টাকা পায় না, ওর একটা গাছে আম ছিঁড়েছিলাম ও টাকা পায় না, ওর জমি থেকে দুটো পেঁয়াজ আলু তুলে নিয়ে চলে এসেছিলাম, বেগুন তুলে নিয়ে চলে এসেছিলাম, কে কাকে আমি একবার গাল দিয়েছি, কার গালে থাপ্পড় মেরেছি, কাউকে গরম চোখ দেখিয়েছি, এগুলো নিজে লিস্ট করে এই পৃথিবীতেই তার বরাত মেরে নিতে, পৃথিবীতে তার বরাত শেষ করে নিতে, যদি আখেরাতে বাঁচতে হয় তো। কারণ আল্লাহ মাফ করনেওয়ালা, কিন্তু মানুষ মাফ করনেওয়ালা নাই। এখন পৃথিবীর বুকে আপনি কাউকে গালি দিয়েছেন, নোংরা অকথ্য ভাষা বলেছেন, মাপ চাইছেন সে মাফ করছে না, মাপ চাইছেন সে মাফ করছে না। আপনি তিনবার যাবেন তার কাছে, একবার, দুইবার, তিনবার। এই তিনবার গেলে আল্লাহর খাতা থেকে সুপ্রিম পাওয়ারে আল্লাহ মাফ করে দেবেন। গুনাহ নাই এমন একটা লোক হাত তুলুক, ও কিয়ামতের মাঠে গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি গুনাহ করেছি মাফ করো, আল্লাহ বলবে তোরই তো হিসাব মাফ না করা, তুই তো আমার এক গোলামকে মাফ করিস নি, আমার কাছে কেন মাফ চাইছিস? মাফ কেউ যদি চায় চট করে মাফ করতে হবে, আর মাফ করে লাভ কি হবে? যখন মানুষ মানুষকে মাফ করে দেয়, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ বলে আমাকে লজ্জা লাগছে, জি আমি 500 কোটি টাকার মালিক, আর ইনি 50 টাকার মালিক, আর একটা ভিখারি এসছে, উনি ওই ভিখারিটাকে 1 টাকা দিয়ে দিল, আমাকে কি লজ্জা লাগবে না? আমি একটা 50 টাকা দিতে পারবো? তো আমার আল্লাহ বলবে, তুই মানুষে মানুষকে মাফ করেছিস, আর আমি শাহিন স্যার তোর সব মাফ করে দিয়েছি, এই জন্য মাফ করে দিতে হবে। আর যদি তিনবার মাফ চান পর না মাফ করে, তাহলে মাফ করে দেবে, কিন্তু তিনজনের মাফ হবে না। তিনজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে না বলবে আমি মাফ করেছি, অতক্ষণ মাফ হবে না। সেই তিনজন ব্যক্তি কে? আব্বা, মা। এরা যদি বলে না মাফ করবো না, মাফ হবে না, আল্লাহ মাফ করবে। আব্বা, মা আর স্বামী, আব্বা মা আর স্বামী, যতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে না বলবে, আল্লাহ বলছে আমিও মাফ করবো। এদের সঙ্গে দৃষ্টতা আল্লাহ মানতে পারেন না। অতএব আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান শাদীদা, জবানের কথাটাকে কন্ট্রোল করো। একটা গালে থাপ্পড় মারলে ওটা খানিকক্ষণ জ্বালার পরে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু কথার আঘাত মানুষ মত পর্যন্ত ভুলতে পারে না। এর জন্য জবানকে কন্ট্রোল করো, যখন তুমি জবান কন্ট্রোল করবে, আকুলু কাওলান শাদীদা, তো আল্লাহ তোমার কি করে দেবে? ইসলিহ লাকুম আমালাকুম, জীবনের আমলগুলো তোমার সহি করে দেবে। ওয়াইয়াগফির লাকুম জুনুবাকুম, গুনাহকে মাফ করে দেবে। ওমাই ইতিল্লাহ ওয়া রাসূলহু, যে আল্লাহ এবং রসুলের ইতাআত করে চলবে, ফাকাদ ফাজা ফাওজান আজিমা, কবর থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত সে সব জায়গায় কামিয়াবি পাবে। তাহলে প্রথমে আমরা জীবকে কন্ট্রোল করবো ইনশাআল্লাহ। আজকে ছোট্ট করে একটা তালিম করলাম এটাই, যে প্রথমে জীবকে কন্ট্রোল করবো ইনশাআল্লাহ, আর মনে মনে আজ থেকে অঙ্ক করি আমি কার দোষ করেছি, আমার মন আমাকে বলে দেবে, তার হাত ধরে দুনিয়াতেই মাপ চেয়ে নিব, সে ছোট হোক চাই বড় হোক, আমি ছোট হব আখেরাতের জন্য, আল্লাহর জন্য লজ্জা নাই, মাপ চেয়ে নেব, সেই সাথে আল্লাহর কাছেও গিরগিরিয়ে রাতে উঠে কাঁদবো। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাই লাইভে যারা আছেন, আজকের জন্য এইখান থেকেই তালিমটা শেষ করলাম, কালকে আমি ছুটিতে থাকবো, ইনশাআল্লাহ পরশু দিন আবার হবে ইনশাআল্লাহ।